হিন্দুইজমের পবিত্র সব ধর্মগ্রন্থগুলিকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, একটা হল শ্রুতি, অন্যটা স্মৃতি। শ্রুতি অর্থ সেটা যা বোঝা গেছে, যা শোনা গেছে, যা স্পষ্ট হয়েছে, প্রকাশিত হয়েছে। আর এই শ্রুতিগুলোকে বলা হয়ে থাকে ঈশ্বরের বাণী। এই কথাগুলো একেবারে স্বর্গীয়। এখানে দুটো ভাগ রয়েছে, বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান, আর বেদ অর্থ সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। আবার বেদ চার প্রকারের আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। সঠিক কবে এই বেদগুলো মানুষের কাছে এসেছে সেটা জানা যায় না। ঠিক কবে বেদ এসেছে সেটা জানা যায় না, পণ্ডিতরাও একমত না। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতামত অনুযায়ী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো পৃথিবীতে এসেছে 131 কোটি বছরের আগে। তবে বেশিরভাগ পণ্ডিতরাই, আর হিন্দু পণ্ডিতদেরও বেশিরভাগই, তারা বলেন বেদ আনুমানিকভাবে 4000 বছরের পুরনো। ঠিক কার কাছে বেদ প্রথম এসেছিল সেটাও আমরা জানি না, কোন দেশে প্রথম বেদ এসেছিল সেটাও আমরা জানি না, কোন ঋষি প্রথম এটা লিখেছিল বা কার উপর নাজিল হয়েছিল সেটাও জানি না। এসব কিছু ব্যাপারে একমত না হলেও হিন্দুরা বিশ্বাস করে যে এই বেদ ঈশ্বরের বাণী, আর এটাই সবচেয়ে পবিত্র সব হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে। এরপরে গুরুত্বপূর্ণ হল উপনিষদ। প্রায় 200-এরও বেশি উপনিষদ রয়েছে। ইন্ডিয়ানরা বলে উপনিষদের সংখ্যা 108টি, আর এগুলোর মধ্যে প্রধান হল, কেউ বলে 10টি, কেউ বলে 12টি। আর রাধাকৃষ্ণন 18টি উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ, তার বইতেও লিখেছেন। আর অন্য ধরনের পবিত্র গ্রন্থগুলো, এগুলো হল স্মৃতি। স্মৃতি অর্থ যেটা স্মরণ করা যায়, অর্থাৎ মেমোরি। আর স্মৃতি, এগুলো শ্রুতির চাইতে কিছুটা কম পবিত্র। এই স্মৃতিগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি, এগুলো মহান স্রষ্টার বাণী নয়, এগুলো লিখেছেন মানুষরাই। এখানে লেখা আছে বিভিন্ন নিয়ম কানুন যে একজন মানুষ কিভাবে জীবন ধারণ করবে, এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র। স্মৃতিগুলোর মধ্যে রয়েছে ইতিহাস। সেই অসাধারণ মহাকাব্য দুটির কথা বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। একটা হলো রামায়ণ, যেটাতে শ্রী রামচন্দ্রের গল্প রয়েছে, এটাও বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। অন্যটা হলো মহাভারত, যেখানে গল্পটা হচ্ছে সিংহাসন নিয়ে জ্ঞাতি ভাইদের মধ্যে যুদ্ধ, অর্থাৎ পাণ্ডব আর কৌরব। এছাড়াও এখানে শ্রীকৃষ্ণের গল্প বলা হয়েছে। আর আমাদের বেশিরভাগ ইন্ডিয়ানরা এই মহাভারত পড়েছেন। ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভগবদ্গীতা। ভগবদ্গীতা হলো মহাভারতের একটি অংশ, এতে 18টি অধ্যায় আছে। এগুলো হলো ভীষ্ম পর্বের একটি অংশ। 25 নম্বর অধ্যায় থেকে 42 অধ্যায় মহাভারতের 18টি অধ্যায় আছে। এখানে শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়েছেন অর্জুনকে যুদ্ধের ময়দানে। অন্য পবিত্র গ্রন্থ হলো পুরাণা। পুরাণা অর্থ প্রাচীন, হিন্দিতে বলি পুরাণা হ্যায়, পুরাণা প্রাচীন, তাহলে পুরাণা অর্থ প্রাচীন। এগুলো খুবই জনপ্রিয়। আর মহর্ষি ব্যাসদেব, তিনি পুরাণার 18টি অধ্যায় লিখেছেন। এখানে ঈশ্বর আর দেবতাদের নিয়ে গল্প রয়েছে, কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সে কথাও বলা হয়েছে। পুরাণাগুলির মধ্যে প্রধান একটা হল ভবিষ্য পুরাণা, ভবিষ্যতের কথা বলা হয়েছে। এছাড়াও অনেক ধর্মগ্রন্থ রয়েছে, যেমন মনুস্মৃতি, মনুরাহিন, এছাড়াও অনেক ধর্মগ্রন্থ। তবে সবগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ সেটা হলো বেদ। যদি কোনো কথা বেদের সাথে না মেলে তাহলে বেদকেই মানতে হবে, বেদ সবচেয়ে উপরে।